আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মুদ্রা সবাই কেমন আছেন? আশা করি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আমি খুবই খুবই সুন্দর একটা ভিডিও নিয়ে আসছি, ব্লগ ভিডিও। তো আজকের ব্লগে অনেক কিছু থাকছে, একটু স্কিপ করবেন না। তো ভিডিওটা দেখতে থাকুন। এটা দেখুন কি বৃষ্টি নামতেছে। আমরা একটু বরিশাল যাবো সেই উদ্দেশ্যে বের হয়েছি। তো এখন যে গাড়িতে উঠবো তার কোনো উপায় নেই, এত পরিমাণে বৃষ্টি আর এত জোরে দেখুন কি পরিমাণ নামতেছে, আপনারা দেখুন। কিন্তু এই বৃষ্টির শব্দগুলো দোকানে খাড়ায় খাড়ায় কিন্তু অনেক ভালো লাগতেছিলো আমাদের, আমার কাছে কি সুন্দর শব্দ। তো আমার ছোটো বোন একটু হাতটা বাড়ায় বৃষ্টি ধরতেছিল। তো দেখুন কি সুন্দর শব্দ, রিমঝিম শব্দ, অনেক ভালো লাগে কিন্তু। তো আমি অনেকক্ষণই ভিডিও করলাম, আমার কাছে কিন্তু বৃষ্টি অনেক ভালো লাগে, আমার বিশ্বাস আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সেজন্য আমি একটু লং টাইম ভিডিও করলাম বৃষ্টির ভিডিওটা। তো কার কার কাছে বৃষ্টি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। আমার কাছে তো বেশ ভালো লাগে, আমি কিন্তু অনেকক্ষণ এনজয় করছি। তো দেখুন কী পরিমাণে পানি উঠে, মানে পানি, বৃষ্টির পানি তো একদম রাস্তাই হয়ে গেছে। ভাবতেছি কীভাবে কেন বের হলাম, বের হয়েছি ভালো, এখানে আসার মানে আমাদের বাজারের যেখান থেকে আমরা বাসে উঠবো সেখানে আসার পরে এমন বৃষ্টি শুরু হয়েছে। তো এখন যেহেতু বের হয়ে গেছে এখন বাড়িতেও ফিরে যাওয়া যাবে না, এখন যাব। তো অনেকক্ষণ থামার পর বৃষ্টি থামছে, তারপর আমরা বাসে উঠছি। তো দেখুন বাসের গ্লাসগুলো কী সুন্দর বৃষ্টির পানিতে, মানে যেমন সকালের কুয়াশা যেমন পড়ে তেমনভাবে পড়ছে, মনে হচ্ছে কুয়াশার পানি। তো তারপর আমরা চলে যাচ্ছি বাসে উঠে বরিশালের উদ্দেশ্যে। তো দেখুন একটা জিনিস আশ্চর্য, আমরা আমাদের বাজারের ওইখানে কী বৃষ্টি ছিল, এদিকে মনে করেন যে 10 থেকে 15 মিনিট পর রাস্তা চলে আসছে, এদিকে বৃষ্টি নাই। তো কেমনই একটা ই যে একই জায়গা অথচ এক জায়গা বৃষ্টি আছে আর এক জায়গা নাই। তো তারপর আমরা চলে এলাম বরিশালে। তো বরিশালে এসে কী যে একটা মহা বিপদে পড়ছি, ভাবতেও পারি নাই এমন বিপদে পড়বো। ভীষণ মানুষ, মিছিল, এত যে মিছিল, এত লোকজনের ভিতরে আমার খুবই ভয় লাগছে। তো তারপরও কী করব, যে কাজের জন্য আসছে সেটা তো হয়ই নাই, আর বরঞ্চ আমাদের অনেক মানে এমন যে একটা সমস্যার ভিতরে পড়ছি, ও কী করবো, অনেক কষ্ট করে সেখান থেকে বের হয়ে আমরা উল্টাপাল্টাভাবে বের হয়ে আসছি। তো অনেক কিছু হয়েছে সেদিকে, অত মানুষের ভিতরে আর মোবাইল বের করে আমি ভিডিও করতে পারি নাই, কারণ আজকে এখানে যে মানে রাজনীতি নিয়ে অনেক ই হইতেছে এগুলো আর আমরা নাই বললাম, বর্তমানের যে সমস্যা রাজনীতি নিয়ে। তো এসে দেখি এরকম রাজনীতির ই হইতেছে, সেটা দেখে তো খুবই অবাক। এবং তো যাই হোক, ভয় ভীতিতে আমাদের কাজ সম্পূর্ণ না করে আমরা আবার ফেরত যাইতেছি মনের কষ্ট নিয়ে। কি করব, কিসের জন্য আসলাম সেটা তো বলতে বলতেই, এক তো বৃষ্টি নামলো, কত কিছু ই করে আসলাম, এসে দেখি যে সব কিছু বন্ধ একদম, পুরো বরিশাল যত ই আছে সব বন্ধ, শুধু মিছিল আর মিছিল, এত লোকজন দেখা তো পুরাই। তো যাই হোক, আবার আমরা চলে যাইতেছি যা যা মানে টুকিটাকি কিছু নিয়ে। তো ওগুলো আর ভিডিও করার মতো মন মানসিকতা ছিল না। তো আবারও যাওয়ার সময় একটু রাস্তাটা আপনাদের ভিডিও করে দেখাচ্ছিলাম, যেদিক সবুজে ঘেরা, খুব সুন্দর লাগতেছে। তো এখানে তো বৃষ্টি নামেনি আপনাদের কাছে বললামই, এদিকে অনেক শুকনা। তো আমাদের যেতে যেতে কিন্তু রাত হয়ে গেছিলো, এখনও রাত হয়নি, এখন প্রায় মাগরিবের আগে কিছুক্ষণ আগের দৃশ্যগুলো। তো খুবই ভালো লাগছিলো আমার কাছে, আমি সবসময় বরাবরই বাসে উঠলে জালানার সাইডে বসি, কারণ জালানার সাইডে বসলে আমার কাছে খুব মানে হাওয়াটাও অনেক ভালো লাগে এবং ইও অনেকেই। তো এখানে একটু বাসটা থামছে, হয়তো প্যাসেঞ্জার না হবে সেজন্য। তো আমি একটু ভিডিও করছিলাম। তো হয়তো আপনারা ভাববেন যে কী রাস্তার সাইডের ভিডিওগুলো করতেছে। তো সবসময় তো রান্নাবাড়ির ভিডিও নিয়ে আসি, আজ একটু অন্যরকম করে ভিডিও নিয়ে আসলাম। তো আপনাদের কেমন লাগবে, হয়তো অনেকের কাছে ভালো লাগতে পারে, অনেকের কাছে নাও লাগতে পারে, তো অবশ্যই আপনারা একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। তো এখন দেখুন প্রায় সন্ধ্যাও নেমে আসছে, চারিদিকে অন্ধকার চলে আসতেছে।
তো আমরা এখনো বাড়িতে যাই নাই, মানে আরো প্রায় 20-25 মিনিট রাস্তার পিছনে। তো দেখুন এই যে আমাদের সেই গুট্টা মসজিদ, এই মসজিদে কিন্তু আমি আরেকবারই সেই ভিডিও করছিলাম, এটা অনেক সুন্দর জায়গা। তো আজকেও ভিডিও না করে থাকতেই পারলাম না, এখন প্রায় মানে 7টা বেজে গেছে, দেখুন মানে অন্ধকার নেমে আসছে। কিন্তু মসজিদটা এত সুন্দর লাগতেছে, একদম মনে হইতেছে যে চারপাশে যেমন আলো, মাঝখানে একটা আলোরই বসে আছে। তো আসলে খুব মন করা দৃশ্য, তাই আমি একটু শুট করলাম আপনাদের দেখানোর জন্য। তো আপনাদের কাছে কেমন লাগলো? তো তারপর মনের দুঃখ মনে নিয়ে বললাম যে তো এখানে দেখি তান্দুরি চা বানাইতেছে, তো ওনার কাছে এসে একটু ভিডিওর ফার্স্টে আপনারা শুনলেনি সেই ক্লিপটা, একটু গল্প গুজব আমার মায়ের সাথে করলো, আমরাও করলাম। তারপরে এখানে চায়ের অর্ডার দিলাম আমরা, যে একটু খেয়ে দেখি কেমন। তো সাথে আর অনেক কিছু, চিকেন আরও পুরি অন্যান্য কিছু অর্ডার দিয়েছিলাম। তো তারপর আমরা একটু ওয়েট করা লাগবে, কারণ এই যে প্লাস্টিকের এগুলো দেখতেছেন, এগুলো অন্যজনের জন্য, আর আমরা তো মাটিরই সে খাবো, কারণ এটা এই যে মাটির এগুলো দেখতেছেন, এই মাটির ভারে আমরা মানে তান্দুরি চাটা খাবো। তো তার জন্য উনি বলছে ভিতরে যায় বসার জন্য, সে আমাদের একটু ওয়েট করতে বলল। তো তারপর আর কি করবো, সব কিছু একটু আপনাদের দেখাইলাম, দেখুন কি সুন্দর করে চাটা হচ্ছে। এদিকে চিকেন কি বলে সেটা, গ্রিল না কি জানি না কি এটা নাম বলল। তো যাই হোক, কত ধরনের যে নাম আছে, তো এখানে আমার কাছে ছোট্ট হলো এটা অনেক ভালো লাগছে। এখানে দেখুন সব কিছু মাটির, তো এটা একটা ছোট্ট একটা মানে তান্দুরি চায়েরই বানাইছে, কিন্তু এখানে অনেক কিছুই আইটেম উঠাইছে ওনারা। তো খুব সুন্দরভাবে চলে এটা বাজারে, আমি কখনো এর ভিতরে ঢুকিনি, আজকে ফার্স্ট ঢুকলাম। তো ফাইনালি আমাদের চাটা দিয়ে গেছে, দেখুন তো শুধু চাটাই আগে দিয়ে গেছে, বাকিগুলো এখনও দেয়নি। তার আগে আমি ভিডিও করছি, কারণ সব কিছু আসার পরে যে ভিডিও করব সেটা আমি ভুলেই গেছি। তো দেখুন চাটা কিন্তু অনেক মজা হয়েছিল, ভাবছি ছোট্ট কেমন হবে, কিন্তু এখানে সব মগ ঝগ যাবতীয় জিনিস দিয়েছেন সব কিছু মাটির, এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছে। তো ভিডিওটা কেমন লাগলো আর লম্বা করবো না, যদি ভালো লাগে একটা লাইক দেবেন, আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।